সকালে ঘুম থেকে উঠেই ঘরের মাঝের ব্যালকানির দরজা খুলে যখন আমি ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম, সে অনুভূতি আমি ঠিকঠাকভাবে এ ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারবো না। যেন মনে হলো সূর্য আমার সঙ্গে বড্ড দুষ্টুমি শুরু করেছে। সে যেন আমার কাছে জানতে চায়, এত দেরি করে কেন আমি ঘুম থেকে উঠলাম, সত্যি বড্ড ভুল করেছি। পাশ থেকে এই দুরন্ত ছেলের দুষ্টুমি অর্থাৎ ছোটা রঙ্গিত যেভাবে তার কোলকোল শব্দ নিয়ে বয়ে চলেছে, আর চারিদিকে এই দিগন্ত বিস্তৃত বনানি আমাকে যেন অন্য জগতে নিয়ে গেল। আমার অনুভূতি যেন তখন এটাই বলতে চায় যে এর থেকে ভালো বোধ হয় আর কিছু হয় না। জীবন, তুমি বড্ড বেশি সুন্দর। জীবন, আমি আরও তোমায় ভালোবেসে আরও অনেক দূর এগোতে চাই। আমি সত্যিই জীবন শক্তি খুঁজে পাই বারবার বিভিন্ন জায়গার মাধ্যমে। আর প্রকৃতি এত সুন্দর, এত নৈসর্গিক হতে পারে সে তো তোমরা সবাই জানো। আর প্রকৃতির মাঝে এসেই কিন্তু আমরা আবার নতুন করে নিজেদেরকে খুঁজে পাই, আবার এগিয়ে চলার জীবন শক্তি খুঁজে পাই। তবে এরকম জায়গায় যদি তোমরা আসতে চাও, তার জন্য আমি তোমাদেরকে কতগুলো কথা বলে রাখি। রেলিং রঙ্গিত রিভার ভিউয়ের বেসিক্যালি সৌন্দর্য আলাদা আলাদা সময় তো আলাদা আলাদা রকম আছেই, তবে বর্ষাকালের এই সৌন্দর্য খানিকটা হলেও বেড়ে যায়। তাই আমি বলবো বর্ষাকালে এসো, তবে এখানকার ভালো লাগা ভালোবাসা আরও বেড়ে যাবে। এবার তোমাদের মনে হবে এখানে যাব কি করে, বলে দিই বিজন বাড়িতে আসতে গেলে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে নেমে পড়ো নিউ জলপাইগুড়িতে। আমাদের এই বছরের জার্নিটা ছিল শতাব্দী এক্সপ্রেসে, এবং তাই আমরা শতাব্দী এক্সপ্রেসে দিনে দিনেই অর্থাৎ একদিনের মধ্যেই আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছিলাম। এবং এখান থেকে তোমরা যখন রেলিং রঙ্গিত রিভার রিট্রিটে যাবে, তখন ওদেরকে বলে রাখলেই ওরা আগে থেকে গাড়ি ঠিক করে রাখে, সেই মতন ওরা গাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে পাঠিয়ে দেয়। গাড়ির ভাড়া ওই 4,500 থেকে 5,000 মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে, আর টাইমও 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাই আমরা, মানে গিয়েছিলাম। তোমাদেরও কম বেশি এরকম লাগতে পারে, তাহলে আমার সঙ্গে কিন্তু পুরোটা জানতে হলে পুরো ভিডিওটাতে থাকো। আর প্লিজ তোমরা আমার বন্ধু হও, আমার এই চলার পথে অবশ্যই আমার পাশে দাঁড়াও। আর যারা এতদিন আমাকে সাবস্ক্রাইব করে অর্থাৎ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে ছিলে, তাদেরকে আমি আগাম ধন্যবাদ জানিয়ে রাখি। কারণ তোমাদের এই একটু সহানুভূতি একটু ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। আর এই বিজন বাড়ির দ্বিতীয় দিনে আমরা আছি এই রেলিং, এই জায়গাটা হচ্ছে বিজন বাড়ির রেলিং, আর এটা হচ্ছে রেলিং রঙ্গিত রিট্রিট। হ্যাঁ, তো সেখানটা চলো। এখানকার আগের দিন আমরা অন্যরকম এক্সপিরিয়েন্স পেয়েছি, আজকে আমার একটা আলাদা হোমস্টেতে কেমন এখানকার পরিবেশ কীরকম চলো আমরা সব গিয়ে দেখি, আর তোমরাও দেখো। রেলিং রঙ্গিত রিভার হোমস্টেতে এসে প্রথমেই এই দুই বন্ধুর সঙ্গে কিন্তু আমাদের আলাপ হয়ে গিয়েছিল। এবং এই হোমস্টের প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, কারণ এটা এক্স্যাক্টলি যে স্থানে সেইখানকার আলাদা সৌন্দর্য বলে বোঝাতেই পারবো না। তাছাড়া এদের নিজস্ব যে পরিবেশনা অর্থাৎ যেভাবে এরা এদের হোমস্টেটাকে সাজিয়েছে সেটাও কিন্তু দেখার মতন। এমনিতেই যেন চারিদিকটা ঘুরে ঘুরেই পুরো দিনটাকে কাটিয়ে দেওয়া যায়। আর তাছাড়া তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে দেখতে পাবে চারিদিকে সার বেঁধে দাঁড়িয়ে আছে ছোট ছোট কটেজ টাইপের বাড়ি, যেগুলো ভীষণ সুন্দর এবং এখানকার সঙ্গে মানানসই ঘর। আর প্রত্যেকটা বাড়িই কিন্তু অর্থাৎ প্রত্যেকটা রুমই কিন্তু এদের নদীর পাশে রয়েছে। একটা বোধহয় রুম নদীর পাশে নেই, সেটা একটু একটু এই দিকে, মানে তোমার যেখানে ওদের কিচেন সেই দিকটা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই জায়গাটাকে এরা এত সুন্দর করে মেনটেন করে রেখেছে, দারুণ, মানে তোমরা গেলেই বুঝতে পারবে। আর এই রুমেই আমরা ছিলাম, এবং প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নামও আছে। এই রুমের নাম হলো গুরাস। আমরা যেহেতু তিনজন, তাই আমাদের রুমে ছিল একটা ডাবল বেডের
খাট এবং একটা সিঙ্গেল বেডের খাট। তার সঙ্গে এই দেখো এই আলমারিটাও রয়েছে, একটা ফ্যানও রয়েছে। বলে রাখি দার্জিলিং ডিস্ট্রিক্টে হলেও বিজনবাড়ির মানে ঠান্ডা অর্থাৎ টেম্পারেচার কিন্তু দার্জিলিংয়ের মতো নয়। এখানে দিনের বেলা বেশ গরম থাকে, অর্থাৎ আমরা জুন মাসে মানে মে মাসের শেষে যাওয়ায় আমাদের বেশ ভালোই গরম লেগেছিল দিনের বেলা, কিন্তু রাত্রে টেম্পারেচার ভীষণ চেঞ্জ হয়ে যায়, রাত্রে সোয়েটার পরতে হয়। আর একটা জিনিস, এখানে যারা ভাবছো থাকবে তারা ভাবছো যে কত চার্জেস, তোমাদের বলে রাখি এটা 1600 টাকা করে পার হেড পার ডে, অর্থাৎ এই 1600 টাকার মধ্যেই থাকা খাওয়া সমস্তটাই ইনক্লুডেড। এবং এই থাকা খাওয়ার মধ্যে খাওয়াটা কিন্তু চারবেলা, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে একটা ছোট স্ন্যাক্স আছে এবং রাত্রে ডিনার। তো আমরা যখন পৌঁছেছিলাম তার কিছুক্ষণ পরেই আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো চলো লাঞ্চের টেবিলে দুপুরবেলাতে কী দিয়েছিলো আমাদেরকে সেটা দেখে নিই। এখানে দিয়েছিলো দুপুরবেলায় একটা ডাল, ডিমের কারি, একটা পটল দিয়ে আলু দিয়ে সবজি এবং পাঁপড়। তবে বলে রাখি খাবার দাবারের মান কিন্তু খারাপ নয়। আমরা কিন্তু হোমস্টে থেকে বেরিয়ে আরেকটু, যারা তোমরা আসবে হোমস্টে থেকে বেরিয়ে এগিয়ে এসে দেখবে ওদের সুইমিং পুল। তো ওরাই আমাদেরকে বললো চাবি দিয়ে ঘুরতে যেতে, মানে ঘুরে আসতে বললো, তো আমরা এখানে এসেছি। চলো দেখি সুইমিং পুলটা কেমন। আর একটা কথা বলি, এখানে ঢুকে যেটা দেখছি সুইমিং পুল আর টাকা দরকার, মানে যারা এখানে স্নান করবে বা কিছু বা এরকম কোনো ব্যাপার আছে, যা দেখছি এর মধ্যে এখানে মনে হয় কোনো অকেশন বা কিছুতে বোধ হয় সুইমিং পুলে নামা যায়। এখানে গান বাজনারও দেখছি সব বক্স টক্স রয়েছে ভেতরটা, তোমরা দেখিয়ে দিই যে বক্স রয়েছে। তার মানে এখানে যদি গ্রুপ ধরে আসো বা কোনো অকেশনে আসো সেই সময় সুইমিং পুলটাকে পুরোপুরিভাবে ব্যবহার করাই হবে, ব্যবহার করা যাবে। আর যেটা এসে দেখছি সুইমিং পুল কিন্তু পুরোপুরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার, মানে কোনো রকম নোংরা নয় বা এমনি হোটেলের মধ্যে করে রেখেছে একটা সুইমিং পুল সেখানে ইউজ করা যাবে না তা নয়, এটা রীতিমতো সবসময় মেনটেন করা হয় সেটা বোঝা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে কিন্তু ওই পারে এইখানে পেরিয়ে পেরিয়ে খুব সহজে ওই সাইডে চলে যাওয়া যায়। আর দেখো নদী ওই বরাবর পুরো একটা ছোট্ট গ্রাম, এখানে ছোট ছোট অজস্র মশা আছে, মানে কামড়ও খাচ্ছে। পাহাড়ে কিন্তু ঝুপ করে সন্ধ্যা নেমে যায়, আর সন্ধ্যের পরে এখানকার যে সৌন্দর্য তা অবর্ণনীয়, দারুণ লাগে। এই ঘন বনানীরাজির মাঝখানে যখন লাইটগুলো জ্বলে ওঠে সে এক অন্য রোমাঞ্চকর অনুভূতি। আর যদিও এটা বর্ষাকাল, মানে পাহাড়ের বর্ষা ঢুকে গিয়েছিল বলে এই সময় বারবিকিউ চিকেনটা এরা অ্যারেঞ্জ করেনি, তবে তোমরা যারা শীতকালে কিংবা অন্য সময় আসবে এরা তখন বারবিকিউ অ্যারেঞ্জ করে দেয়, মানে ক্যাম্প ফায়ার করা যায়, সেটারও কিন্তু আলাদা মজা। আর তোমাদের বলে রাখি এরকম ঘন সন্ধ্যায় দূর থেকে ওই নদীর বয়ে চলার আওয়াজটাও আমাকে কেমন বারবার অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আর এই হলো এখানকার অফিস রুম। অফিস রুমের সঙ্গেই কিন্তু এদের ডাইনিং এবং কিচেনটা একদম সরাসরি লাগানো রয়েছে, তাই কোনো দরকার হলে তোমরা যদি মানে কোনো জায়গায় বেড়াতে গিয়ে এই জায়গাগুলো এমনি ভিজিট করতে চাও বা ডে আউটিংয়ে যেতে চাও, অর্থাৎ আশেপাশে কোথাও রয়ে যদি তোমরা এই রেলিং রঙ্গিত রিভার হোমস্টেতে খেতে চাও বা আসতে চাও, তাহলে সরাসরি সেটাও তোমরা করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে এখানে এসে এদের যে অফিস আছে এখানে কথা বলে তোমাদের দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার করে আমরা তোমার ব্যাক করে যেতে পারো। আর রাতের ডিনারে কী ছিল সেটা একটু দেখেও নাও আর শুনেও নাও। তরকারি, ডাল, চিকেন, রুটি।
এরকম একটা সুন্দর জায়গায় কিছু ছবি আর কিছু রিল না বানালেই বোধহয় ভুল করতাম। আর তোমরা যদি সেসব দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করো। সকালবেলায় বেরিয়ে পড়লাম প্রকৃতির খোঁজে। জায়গায় এসে সব থেকে যেটা ভালো লাগছে কি একটা ছোট্ট পরিবেশে, মানে চারিদিকটা পাহাড়, পাশে নদী, আর ছোট্ট একটা জায়গার মধ্যে এত সুন্দর করে ডেকোরেট করা। আর চারিদিকে দেখো এখানে দোলনা রয়েছে সাইডে, মানে যেগুলো হয় না যে একটু অফবিট জায়গায় গেলে বাচ্চারা অনেক সময় ওরিড হয়ে যেতে পারে, কারণ ওরা তো পুরোটা বোঝে না প্রকৃতি পরিবেশ, ওরা এখনো কিন্তু ওই রকম বোঝায়। মানে আমি আমার মেয়েকে নিয়েই দেখছি যে ওরা একটু খেলনা টেলনা পেলে, দৌড়াদৌড়ি করতে পারলে যেরকম এই জায়গাটা এসে কিন্তু ওরা একটা অন্যরকম আনন্দ পাচ্ছে, মানে আমার মেয়ে বা দিদির ছেলে সবই এক। ওই জন্য বলছি, তাছাড়াও এর আলাদা একটা কিন্তু সৌন্দর্য রয়েইছে, যে বললাম যেটা চারিদিকে পাহাড়, পাশে নদী, আর তার মধ্যে একটা ছোট্ট সুন্দর জায়গা। তো রেলিং রিট্রিটের কিন্তু একটা অন্যরকম মানে আমেজ আছে। আর ঘরগুলো যেটা বলছি, ঘরগুলো তোমাদের দেখালাম ঠিকই, কিন্তু একটু ডিসপুট আছে ঘরের, মানে যেটা হচ্ছে যে হয়তো অনেক দিন হয়ে গেছে বা কিছু হচ্ছে, যেরকম বেসিনের কলটা একটু খারাপ আছে বা গিজারটা ঠিকঠাক করে কাজ করেনি, জলটা কম ফ্লো এখানে আছে, এই দুটো প্রবলেম আছে। কিন্তু এইগুলো যে কোনো জায়গায় গিয়ে কিন্তু মানিয়ে নেওয়াও দরকার। যারা অফবিট জায়গায় ঘুরতে ভালোবাসি আমরা, তারা জানি যে এরকম একটা ইন্টেরিয়র জায়গায় বা যেখানে একদম এরকম একটা জায়গা যেগুলো একটু শহর থেকে দূরে, সেরকম জায়গায় তো অফবিট জায়গাগুলো তৈরি করা হয়, এগুলো একটু মানিয়েও নিতে হবে। আচ্ছা দেখো এখানে একটা কী সুন্দর শিবের মূর্তি, মানে আমি প্রথমেই ঢুকে এসে দেখেছি এখানে শিবের মূর্তি কিন্তু অনেক জায়গায় রাখা আছে। আর এই শিবের স্ট্যাচুটা কিন্তু আলাদা, এ পুরো আমাদের হিরো শিব, দেখো কীভাবে দাঁড়িয়ে আছে পুকুরে জায়গাটা। আর এখানে ছোট্ট আম গাছ রয়েছে, এত ছোট গাছেও আম গাছ রয়েছে। আর এটা না আমার প্রথম অভিজ্ঞতা এইবার বিজয়বাড়িতে এসে, আমি আগে এত পাহাড়ি মোটামুটি যে জায়গায় ঘুরেছি না কেন আম গাছ কিন্তু দেখিনি। এবার আমি এখানে এসে দেখছি যে অনেক আম গাছ রয়েছে, এটা হয়তো লাগানো, কিন্তু তাছাড়াও বনের মধ্যে প্রচুর আম গাছ দেখেছি এবার। আমাকে বন্ধ করে দাও। এই রেলিং রঙ্গিত রিভার যে রিট্রিট যেটা, সেখান দিয়ে এসে আমরা এইভাবে ঢুকে এরকম কিন্তু একটা সাঁকো তৈরি করা আছে। এই জায়গাটা না পুরো একটা পার্কের মতন, মানে পুরো এই হোমস্টেগুলো পুরোটাই একটা পার্কের মতন, ছোটো ছোটো কটেজগুলো পাশে রয়েছে এবং সমস্ত কটেজটাই কিন্তু রয়েছে এই রিভারটাকে, মানে এটা ছোট রঙ্গিত, এই ছোট রঙ্গিতকে সঙ্গে রেখে সেই রিট্রিটটা পুরো তৈরি হয়েছে। তো এই সাঁকোটা পেরিয়ে এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো লাগবে আর আমাদেরও তো ভালো লাগবে। এটা পেরিয়েই কিন্তু আমরা আমাদের রুমে ঢুকে যাবো, মানে বাঁদিকে সব কটেজগুলো রয়েছে। এবার ওই কটেজটা দেখো, ওই কটেজটা হচ্ছে ওই সাদা রঙের কটেজটা, আর প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে। আমাদেরটা হচ্ছে গুরাস, আর যেটা শুনেছি পাইন গাছের আর একটা নাম হচ্ছে আগে দেখো
এবার আমরা ওই ঘরটায় রয়েছি। দেখো ঘরের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ঠিক এইরকম ভাবে, এর পাশে আর একটা রুম রয়েছে বাথরুম। ঘরের পাশ দিয়ে গিয়েই নদীতে চলে যাবে, মানে একদম আমরা যে জায়গাটায় আছি, যে ঘরটাতে আছি, যে রুমটাতে, তার পাশ দিয়েই আমরা নদীতে চলে যাবো। যারা এই রুমটাতে থাকবে তাদের তো ওপেন ভিউ, একদম তোমরা দেখবে যে ব্যালকনি দিয়ে পুরো ভিউটা দেখাই যাচ্ছে সবসময়। তাছাড়াও একদম পাশ দিয়ে গিয়ে, রুমের পাশ দিয়ে গিয়ে হচ্ছে রুম। ইচ্ছে হলেই এরকম একটা জায়গায় সারা দিন চুপ করে যেন বসে থাকা যায়, আর মনের মাঝে যত কষ্ট, কলুষতা, হতাশা, আবেগ কিংবা না পাওয়া অনেক কিছু যন্ত্রণা তুমি ভুলে যেতে পারো। আর সেই ভুলতে যাওয়ার জন্যই আমাদের বোধহয় বারবার বিভিন্ন জায়গায় ছুটে যাওয়া। আমাদের কেন, সবারই দিনের শেষে বা বছরে অন্তত একবার বা দুবার একটু মুক্তির খোঁজে বেরিয়ে পড়া উচিত। আর সেটা যদি তোমরা করো, সামনের আরও অনেকটা পথ দেখবে, চলাটা অনেক সহজ হয়ে যায়। এ কথাটা বলার পরেও অনেকে ভাববে যে এ পথ বা এ সুযোগ সবার হয় না, সামর্থ্য সবার থাকে না। আর তাদেরকেই বলি যাদের সেই সুযোগগুলো হয় না, ঘরে বসে এমন ভিডিও তো দেখাই যায়, তাহলেও তো মানুষ চক্ষে অনেক কিছু আস্বাদন করে নেওয়া যায়। আর সেইগুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই করে আমার ভিডিওগুলো দেখো। আর ভালো লাগে, ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এগুলো করতেই পারো। আর যদি আমার বন্ধু হতে চাও, অবশ্যই অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো নদীর চলার মতন আমরাও জীবনে চলতে থাকি।